কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর আমাদের ফ্যামিলি এবার কিন্তু 8000 সাবস্ক্রাইবার পার করেছে, আর তার মানে আমরা এখন 8000 ফ্যামিলি মেম্বার হয়ে গেছি। কি আনন্দের কথা না? সত্যিই খুব আনন্দ হচ্ছে, আর সেই আনন্দটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই। সেই জন্যেই একবার জানালাম যে সত্যি 8000, ওফ, আমার কাছে সত্যি এটা অনেক বড় একটা ব্যাপার। আর আজকে তোমরা দেখছো খুব সেজে গুজে বসে আছি। অনেকদিন থেকে এরকম কমেন্ট পাচ্ছিলাম যে মানে কীরকম সাজবে, কী সাজবে, সেগুলো শেয়ার করো। সত্যি কথা বলতে খুব হেকটিক শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছি, সব কিছুই আমার না দৌড়দৌড়ির মধ্যে হয়। এই যে লুকটা ক্রিয়েট করেছি, এই লুকটাও কিন্তু খুব তাড়াহুড়ো করেই ক্রিয়েট করা, আর সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। বলতেই পারো আমরা যারা ঘরে রান্না করি, আবার বেশ সেজে গুজে একটু অষ্টমীর অঞ্জলি দিতেও যেতে চাই, তাদের জন্যে কিন্তু এই লুকটা। ঘরে রান্নাও করতে হচ্ছে সুন্দর করে, ভালো ভালো রান্না হয় অষ্টমীর দিন, সেই সাথে আবার সেজে গুজে মণ্ডপে যেতে হচ্ছে, ছবি তুলতে হচ্ছে, সাজতে সবাই ভালোবাসে, আর সেই জন্যেই এই লুকটা আজকে ক্রিয়েট করেছি। ভীষণ তাড়াতাড়ি, ভীষণ সহজ একটা লুক, যেটা যে কেউ করতে পারে, মানে আমার মতো আনারই যারা পাবলিক তাদের জন্যেও কিন্তু এটা একদম পারফেক্ট। কোনো কন্টোর নেই, কিছু নেই, কিন্তু পুরো একটা বেশ ঝকঝকে একটা লুক। হ্যাঁ, অবশ্যই এটা আমি বলে দিচ্ছি যে টেকনিক্যাল ওয়েতে যেরকমভাবে মেকআপ হয় এটা কিন্তু সেরকম নয়। আমি আবারও বলছি, আমরা যারা ছোটাছুটি করে রান্নাও করছি, আবার অঞ্জলিও দিতে যাওয়ার সময় একটু সেজে গুজে প্রেজেন্টেবল দেখাতে চাইছি নিজেকে, এটা কিন্তু সেই রকম ঝটপট একটা ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে একটা রিকোয়েস্ট তো অবশ্যই তোমাদের কাছে আমি করবই করব, সেটা হলো প্লিজ 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 ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। তো চলো শুরু করা যাক ভিডিওটা। স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নিয়ে তারপরে আমি লাগাচ্ছি টেট্রার স্কিন কন্ডিশনার। এটা প্রথমে একটু অয়েলি মনে হলেও পরে কিন্তু একদম স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। যারা এইটা লাগাতে চাও না তারা কিন্তু অবশ্যই ময়েশ্চারাইজার লাগাবে। ময়েশ্চারাইজার যদি না লাগাও তাহলে কিন্তু পরে ফাউন্ডেশন ফেটে যাবে, স্কিন অনেক ড্রাই মনে হবে, তাই জন্যে ময়েশ্চারাইজার লাগানোটা কিন্তু একদম মাস্ট। তবে কান, গলা, ঘাড় এগুলোকেও বাদ দিলে চলবে না, যেহেতু এটা দিনের বেলার মেকআপ, তাই জন্যে ময়েশ্চারাইজারের পর সানস্ক্রিন কিন্তু মাস্ট। যদিও আমার ফাউন্ডেশন যেটা আমি অ্যাপ্লাই করব তাতে SPF আছে, তবুও কিন্তু সানস্ক্রিন আমি এখানে অ্যাপ্লাই করছি, কারণ বাইরের রোদের কি অবস্থা সেটা আমরা সকলেই জানি, আর আমার স্কিন খুব বেশি তাড়াতাড়ি এফেক্টেড হয়ে যায়। এটা VLCC-র SPF 30, এটাতে কিন্তু একটা ম্যাট এফেক্ট দেয়। তো ময়েশ্চারাইজার লাগানোর বা স্কিন যে কন্ডিশনারটা সেটা লাগানোর পর আমি সানস্ক্রিন লাগাচ্ছি। এরপর তোমরা ইচ্ছে করলে শাড়ি বা যে ড্রেসটা পরতে চাও সেটা পরে নেবে, ততক্ষণে স্কিনে কিন্তু এই দুটো জিনিস একদম অ্যাবজর্ব হয়ে যাবে। নেক্সট স্টেপ হচ্ছে প্রাইমার। প্রাইমার কিন্তু অবশ্যই লাগাতে হবে। প্রাইমার আমাদের ওপেন পোর্সগুলোকে ইভেন করে দেয়, পোর্সগুলোকে ছোট করে দেয়, যাতে করে ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে বসে। আরও একটা জিনিস যে প্রাইমার করে সেটা হলো, প্রাইমার আমাদের ওপেন পোর্সগুলোকে অফ করে দেয়, যার জন্যে ভারী ফাউন্ডেশন আমাদের স্কিনের ভেতরে ঢুকতে পারে না, আর ব্রণ বা এই ধরনের র্যাশ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যায়। তাই প্রাইমার কিন্তু অবশ্যই লাগাতে হবে। আমি ফাউন্ডেশন ইউজ করছি ল্যাকমির অ্যাবসোলিউট হোয়াইট ইন্টেন্স স্কিন কভার SPF 25। আমার শেড সম্ভবত 03, যেহেতু আমার এখানে বক্সটা আমি ফেলে দিয়েছি তাই জন্য আমার মনে নেই, কারণ বডিতে কোনো নাম্বার দেওয়া নেই। আমি পুরো মুখে এইভাবে অল্প অল্প ডট দিয়ে প্রথমে ফাউন্ডেশনটাকে স্প্রেড করে নিই, যাতে করে আমি যখন এটাকে ব্লেন্ড করব, ব্লেন্ড করাটা খুব ইজি হয়ে যায়। ফাউন্ডেশনটাকে হাত দিয়ে ভালোভাবে ব্লেন্ড করার পর আমি ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো ফাউন্ডেশনটাকে স্প্রেড করে দেব, যাতে কয়েক মিনিটের মধ্যেই পুরো ফাউন্ডেশনটা স্কিনে বসে যায় আর কোনো রকম আঙুলের দাগ ছোপ না থাকে, স্কিনটা পুরো ইভেন মনে হয়। নেক্সট স্টেপ হচ্ছে আইশ্যাডো। আইশ্যাডো না লাগালে কিন্তু এই লুকটা কমপ্লিট হবে না, কিন্তু খুব সিম্পল আইশ্যাডো আমি লাগাচ্ছি। আমি বেস হিসেবে নিচ্ছি একটা রেডিশ ব্রিক কালার, যেটা আমি আমার চোখের আউটার কর্নার থেকে শুরু করে ইনার কর্নার অবধি এইভাবে ব্লেন্ড করব। খুব হালকা হাতে ব্লেন্ড করব, কিন্তু খেয়াল রাখবো যেন এটা চোখের বাইরে না যায়, কারণ দিনের বেলায় অতিরিক্ত আইশ্যাডো একদম মানাবে না। নেক্সট আমি ইউজ করছি একটা রোজ গোল্ড কালার।
এটাকে নিয়ে আমি জাস্ট আমার চোখের মিডল থেকে শুরু করে ইনার কর্নার অবধি স্প্রেড করব, যাতে করে একটা বেশ হালকা শাইন আসে চোখের ওপরে, আই বলের ওপরে অ্যাকচুয়ালি। এবার একটু ডার্ক শেড নিয়ে আমি চোখের আউটার কর্নারে অ্যাপ্লাই করছি, তাহলে চোখের বাইরের দিকের শ্যাডোটা অনেক প্রমিনেন্ট মনে হবে। এবার অ্যাপ্লাই করব আইলাইনার, এটা সুইস বিউটির আইলাইনার, জেট ব্ল্যাক, ওয়াটারপ্রুফ। আমি একটু হালকা উইঙ্ক করব, কারণ এই ধরনের ট্র্যাডিশনাল লুকের মানে ট্র্যাডিশনাল লুকের সাথে উইংসটা কিন্তু খুব সুন্দর লাগে। কিন্তু খুব বেশি মোটা করব না আর খুব বেশি ছড়ানো উইংসও করব না, কারণ দিনের বেলায় আমি অতিরিক্ত একটা হেভি লুক একদম চাই না, আর এটা খুব তাড়াতাড়িও হয়। আই লুকটাকে কমপ্লিট করার জন্য আমি ইউজ করছি কাজল, এটা সুইস বিউটির জেড ব্ল্যাক কাজল। কাজলটা কিন্তু আমি ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব না, কারণ গরমে ধেবড়ে গলে মুখটা আরও কালো হয়ে যায়। শুধু আমি এটাকে লো ল্যাশে অ্যাপ্লাই করছি, যাতে ল্যাশগুলো অনেক বেশি প্রমিনেন্ট আর ভরাট মনে হয়। যে কোনো লুক ক্রিয়েট করার ক্ষেত্রে আইব্রাউটা কিন্তু খুব ভাইটাল রোল প্লে করে। আইব্রাউ ডিফাইন করার জন্য আমি ইউজ করছি হিলারি রোডার আইব্রাউ ডিফাইনার। এই ধরনের আইব্রাউ ডিফাইনার খুব সহজেই কিন্তু সুন্দর একটা ডিফাইন্ড আইব্রো ক্রিয়েট করতে সাহায্য করে, মানে লুক ক্রিয়েট করতে সাহায্য করে। যারা নর্মালি আইব্রাউ ড্র করতে পারেন না বা করেন না, তারাও কিন্তু খুব সহজে এই ধরনের আইব্রাউ ড্র করতে পারবেন, আর এটা খুব তাড়াতাড়ি হয়। সবসময় আইব্রো ছোটো ছোটো স্ট্রোকেই ডিফাইন করা উচিত। এবার আমি পুরো ব্যাপারটাকে পাউডার দিয়ে সেট করে নেব। অতিরিক্ত পাউডার দিনের বেলায় আমি ইউজ করব না, কারণ বেশি পাউডার হয়ে গেলে কিন্তু বেশি ঘেমে যায়, আর বেশি ঘেমে গেলে কিন্তু পুরো ফাউন্ডেশন স্কিন থেকে উঠে চলে আসবে। আমি এখানে ব্যবহার করছি ল্যাকমি 925 প্রাইমার প্লাস ম্যাট পাউডার ফাউন্ডেশন। এটা ম্যাট এফেক্ট দেয়, আর এক্সট্রা বাড়তি যে অয়েল সেটাকে কিন্তু একদম ঢেকে দেয়। সেটটা ইউজ করছি, তার নাম্বার হলো সিল্কি গোল্ডেন 03। এবার আমি অ্যাপ্লাই করব সুইস বিউটির ব্লাশ, যেখান থেকে আমি সাদা যে কালারটা আছে সেটা নিয়ে আইব্রোর তলে একটুখানি দিয়ে দিচ্ছি, যেটা আমার আইব্রোকে হাইলাইট করবে। তারপর আমি ওই একই প্যালেট থেকে একটু পিঙ্কিশ ডার্ক কালার নিচ্ছি ব্লাশ হিসেবে ইউজ করার জন্য, আর এটা খুব সুন্দর একটা গ্লো দেয়। এবার আবার ওই সেম প্যালেট থেকে নিয়েই যে সাদা রঙটা আমি নিয়েছিলাম প্রথমে, সেইটাই আমি হাইলাইটের জন্য ব্যবহার করছি। এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি, লিপস্টিক হচ্ছে সুইস বিউটির পিওর রেড, অ্যাকচুয়ালি পিঙ্কিশ রেডিশ টোন আছে এর মধ্যে, আর কালারটা খুব ব্রাইট লাগে, যে কোনো স্কিনের খুব বানায়। এরপর অ্যাপ্লাই করছি ল্যাকমির লিকুইড সিঁদুর, এটার কালার হলো মেরুন,